সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও দেশে বাইরে যে যেখানে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক আজকে চলে এসেছি রাজশাহী জেলা ঝলমলিয়াহাটে। রাজশাহী ঝলমলিয়াহাট থেকে জানবো আজকে আমরা রসুনের দাম। আজকে তারিখ হচ্ছে 4 এপ্রিল 2024 সাল, রোজ বৃহস্পতিবার হাট। এই হাট সপ্তাহে 2 দিন, সোমবার বৃহস্পতিবার সকালকার হাট। তো দর্শক আমরা দেখছি মোটামুটি আপনার রসুনের দামটাও উদ্যোগতি আস্তে আস্তে হচ্ছে, তারপরও আমদানিটাও বেশি। তো হাটে আমরা দেখছি বর্তমানে বড় রসুন খুব কম, যেগুলো মাঝারি ছোট সে রসুনটাই বেশি। ছোট দানা, পরিষ্কার পরিচ্ছন্নতা রসুন, এটা হচ্ছে একটু মাঝারি দানা। ভাই কি দাম বলছো ছোটটা? ওটা 5.5 হাজার বলছি। মাঝারিটা? হ্যাঁ, বড় বড়, এটা বড়, এই বড়টা শুকনা 5.5 হাজার পর্যন্ত শুকনো। এগুলো স্টক করা যাবে? স্টক? হ্যাঁ, স্টক করা যাবে, করা যাবে। আর এই ছোটটা? এই ছোটটা আপনার 3700-3800 এরকম দাম বলছি। 3700-3800, তাহলে তা বাজার মোটামুটি আজকে একটু বাড়তি ভাই না? তো দর্শক আজকে বাজার আমরা এখানে যেগুলো ভিডিও করলো, এখানে আমরা দেখছি রিজিট রসুন কিছুটা ফাটা। ভাই এই রিজিটগুলো কি দাম বলছে? রিজিট 3500-3700। আজকে আমরা যেগুলো একটু রিজিট রসুন দেখছি সেগুলো হচ্ছে 3500-3600। তবে রিজিটের মধ্যে ওটা আমরা একটু দেখছিলাম ময়লা, আর এটা হচ্ছে একটু পরিষ্কার পরিচ্ছন্নতা রিজিট। ভাই কি দাম বলছে রিজিটগুলো? 4000-42000। তো এটা পরিষ্কার পরিচ্ছন্নতা রসুন, রসুনটাও একটু শুকিয়ে গেছে মনে হয়। তো 4000-42000 দাম হচ্ছে, হয়তো তো দর্শক আমরা যে এই পাশে কিছু রসুন দেখছি, তো ভাইয়ের রসুনটা একটু কাঁচা বেশি, তো দানাটা হচ্ছে কিছুটা ছোট কিছুটা দু একটা একটু বড়, যে একটু মাঝারি আছে, তো কাঁচাটা একটু বেশি। ভাই কি দাম বললো? ভাই 4500 পর্যন্ত, একটু কাঁচা বেশি আপনারটা। এই ভাই রসুনটা শুকনো একটু, আমরা দেখছি ফ্রেশ ধবধবে, দানাটা ছোট আছে, এই যে দু একটা একটু বড় আছে, মানে যেটা মাঝারি। ভাই কেমন দাম বললো আপনারটা? 4300 পর্যন্ত ভাইটা, 4300 শুকনো। তো বড় রসুন এখন একটু আমদানি কম, কারণ এই সময়ের মধ্যে যেগুলো কৃষকেরা এই রসুনগুলো হচ্ছে আপনার পরে বেচে কিনা করে বড় রসুনগুলো, এই কারণে ছোট আপনার রসুন হাটে আমদানি। হয়তো দু একটা বড় হলে দাম বেশি হবে মনে হয়। দেখি ভাই আমরা এ পাশে কিছুটা একটু বড় সাইজের রসুন দেখছি, কেমন দাম বলছে চাচা এটা? 5000। তাহলে বড় রসুনের বাজার মোটামুটি ভালো। তো তো রসুনের দাম যেটা বড় 5000 দাম হয়েছে। এখানে কয় কেজি তেমন ধরেছে স্যার? 2 কেজি বাড়তি নাই, 42-এ 2 কেজি বাড়তি, 5000 টাকা জিনিস। তো আজকে বাজারে আমরা দেখছি যদি বড় রসুন হয় তাহলে 5000 টাকার হয়তো কিছুটা উপরেও বেচে কিনা হচ্ছে। 44-এ দাম বেচবেন? এই পাশে ব্যাপারী চাষার দাম বলছে 4500 বললেন, মাঝারি দানা 4500 দাম হয়েছে। কত পর্যন্ত দাম হয়েছে চাষা? এটাও বেশি হয়েছে। কত পর্যন্ত হয়েছে আজকে সর্বোচ্চ দাম? 49500। কারণ আমরা দেখলাম 5000 পর্যন্ত দাম হচ্ছে যেগুলো একটু বড় সাইজের রসুন। তো আমরা এখানে যে রসুনটা দেখছি ভাই, রসুনটা একটু মাঝারি সাইজের দানা। কেমন দাম বললো ভাই আজকে? 4800 পর্যন্ত হচ্ছে, 42 কেজি তো মন ধরে ব্যাপার, 2 কেজি বাড়তি, 42 কেজিতে এক মন। কে ভাই এখানে আমাকে বলতে হবে যে কয় কেজিতে মন ধরে, এটা বলা লাগবে না? তাহলে তো এটা আমাকে বলা লাগে না, কয় কেজিতে এক মন এটা তো বলাই লাগবে আমার। তো এখানে আমরা একটা বড় সাইজের রসুন দেখছি, তবে রসুনটা একটু কাঁচা আছে, তবে শুকনো হলে দামটা একটু বেশি। তো কেমন দাম হয়েছে চাষা? 5500। কোনটা ভাই? এটা আমরা কুচিটা 4200 পর্যন্ত দেখলাম, তবে এটা একটু পরিষ্কার কম। কেমন আছেন ভাই? তো দর্শক ভাইয়ের বাসা কোন জায়গা? লালমনির হাট থেকে আসেন আপনি? ব্যবসাটা মনে হয় আমি যোগাযোগ করে দিয়েছিলাম রাজশাহী অঞ্চলের মধ্যে। তো ভাই লালমনির হাট
তো আমি একটা ব্যাপারি ধরে দিয়েছিলাম ভাইকে, তো ভাই প্রতিনিয়তই আসে প্রায় হাটে আর কি। তো আমার দ্বারাই যে সুযোগ সুবিধা কেমন পাইছে? মোটামুটি ভালো হয়েছে। আপনি দিয়া মনে করেন যোগাযোগ হয়, ঝলমলি বানেশ্বর এখন আসি আসেন, কেউ যদি আসতে চায় আসতে পারবে? তো ভাই ওর পাশে লালমনির হাট, আমি এই পরিচয়টা করে দিয়েছিলাম, প্রায় হাট আসে বালিশ্বর ঝলমলিয়া রসুন কিনতে লালমনির হাট থেকে। তো দর্শক, এই যে ভাই রসুন কাটা তুলেছিলাম হাতে, আমরা এখানে যে রসুনটা নিয়ে কথা বলছিলাম, তো কাঁচা আপনার এই রসুনটা বড় দানা কিন্তু একটু কাঁচা আছে, 5500 পর্যন্ত দাম হয়েছে। তো যদি এই রসুনটা শুকনো হতো তবে আরও 200 বাড়তি হতো চাচা, নাকি শুকনো হলে আটটু বাড়তি হতো? তো আজকে বাজারে আমরা দেখলাম বড় রসুন সর্বোচ্চ আপনার 57-58, যেগুলো একটু শুকনো সাইজের, এটা হচ্ছে আপনার 6000 বেচে কিনা হয়েছে। তাহলে বড়টা হয়তো যে 200 কম কি 6000 এর মধ্যে বেচে কিনা হয়েছে, আর মাঝারিগুলো আজকে আমরা 5000-5200 এর মধ্যে দেখলাম, আর ছোটো কুচিগুলো আপনার 4400-4500-4200 এই দামে কিনা বেচা হয়েছে আজকে। তো আচ্ছা স্যার, 6000 পর্যন্ত দেখলাম, তো তো শুকনোটা বলছিল 6000, যারা কৃষক হয়তো জল 100 কমও হতে পারে, কারণ যেগুলো হচ্ছে একটু বড় দানা, এই যে আমরা ব্যাপারে কিনেছি দেখছেন বড় বড় দামে,